और अपने मन से, अपने समाज से, शरीर में किसी प्रकार की समस्या नहीं होती, वरन हम उन सबका हार्दिक अभिनंदन करते हैं, स्वागत करते हैं और एक विशेष रिक्वेस्ट भी करते हैं कि रक्तदान से नहीं घबराए। बन्नाढ्य पदयात्रा सामने हमारे राज्य सम्मेलन ब्लड डोनर फोराम ताके माथाय रेखे एवं पानागढ़वासी के रक्तदाने आरो सचेतनता बाड़ाते आमरा एई पदयात्रा शुरू करी। कोथाय कोथाय जाच्छे एई पदयात्रा? रंडिया मोड़ थेके शुरू करे गाक्षा थाना पर्यन्त शेष हबे এবং তারপরে আমাদের একটা যে রক্তদান শিবিরও আছে এখানে, ওই শিবিরটা শুরু হবে। আচ্ছা, কারা কারা যোগদান করেছে এই আমাদের এই পদযাত্রায়? পানাগড় নারী শক্তি, তারপরে হচ্ছে উল্লাস, একতা সংঘ, বিভিন্ন সংঘ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এসে যোগদান করছে। কী বার্তা দেবেন? বার্তা মানুষকে একটাই, রক্তদানের রক্তদানের হচ্ছে মাধ্যমে প্রত্যেক হচ্ছে মানুষকে হচ্ছে সচেতন হতে হবে এবং হচ্ছে রক্তদান যে মহাদান সেটা যেন হচ্ছে মানুষের হচ্ছে মনে ভালোভাবে মানে হচ্ছে ইয়ে হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রণব সেন, পানাগড় ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরাম সেক্রেটারি। আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পানাগড় ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম যৌথভাবে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমরা আগামী 25-27 মার্চ তপোবন হাউজিং সিটিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করব। এই সম্মেলনকে ঘিরে আমাদের পরিকল্পনা যে মার্চ মাস জুড়ে 30টি শিবির এবং 1200 রক্ত সংগ্রহ, সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই আজকে এই শিবির চলছে। এবং আমাদের আশা, আজকে আরেকটি শিবির আমাদের পানাগড় এলাকাতেই হচ্ছে, আমাদের আশা যে আমরা আমাদের 30টি শিবিরকে 1200-র উপরেই রক্ত সংগ্রহ করব এবং অসংখ্য মানুষকে রক্তদানে আগ্রহ তৈরি করা এবং রক্তদাতা হিসেবে তৈরি করাটাই আমাদের মূল লক্ষ্য। কারণ আমাদের দেশে মাত্র 1000 জনের মধ্যে 4 জন রক্ত দেয়, তাহলে 996 জন মানুষ রক্ত দিচ্ছেন না। রক্তদান শিবির করে রক্তদাতা তৈরি করার জন্যে যে আগ্রহ প্রকাশ করা, সেটার উদ্যোগ আমরা সর্বত্র নিয়েছি। আমরা অভিনন্দন জানাতে চাই পানাগড় ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকে, বিজ্ঞান মঞ্চকে, তারা যৌথভাবে আজকের এই কর্মপ্রয়াস ভ্রাম্যমাণ বাসে আমরা করতে পারছি, এর জন্য সকলকে অভিনন্দন। এবং বিশেষ করে রক্তদাতা, তারা এগিয়ে এসছেন, আমরা আশা করছি যে এখানে আমাদের 30 জন মতো রক্তদাতা রক্তদান করবে। কি বার্তা দেবেন আজকে দিনে? কি বার্তা দেবেন? প্রথম কথা হলো রক্তদান জীবনদান, রক্তদান মহাদান। রক্তদানের থেকে বড় পুণ্য পৃথিবীতে কিছু নেই। একজনের মানুষের জীবন বাঁচিয়ে দিচ্ছেন যিনি, তিনি মহান, তিনি হিরো। সেই জন্য এভরি ব্লাড ডোনার ইজ এ হিরো। তাই মানুষকে বলবো, বাড়াও হাত রক্তদানে, এগিয়ে আসুন রক্তদান। ঠিক।